বাফকগো ডর করে নিয়েস ফলাই রে হদ দিশে দিয়ে যায় নে তলে সল আগে কাস্তাস না একটু ইয়ার জুরান খুশি ইয়ে নাকি অপমানে অপমানে আরে রো মন মন হদিন বাফে বাফে ইতের রসুলুর দরবার আইবার আগে আল্লাহ জিবরাইলের ফাটা দিয়ে আর নবীর জিবরাইল আই রে হদ ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন অনেক বাপ পুত্র বিচার করিবেন দেন অদা ভোগ বেশি ইবার বাপরা আনতে হই আনিলে গর্দিন দেরি অদা ইতার আইয়ে বিচারর রায় দিবার আগদি সিদ্ধান্ত দিবার আগদি অনতক কাম করা হইল কি আল্লাহ হইয়ে দে আইয়ে দে বাপি ভাই আইবশ্যতি ফতত মধ্যে খুদি মন মন কল্পনা করগি দিলন মধ্যে খুদি জিনিস কি করগি কল্পনা করি গিয়ে এই জিনিস বিচারর রায় দিবার আগতি অনেক কাদের আবার ফসল লইবে তো বিচারর রায় দিবে হ ঠিক আছে ঠিক আছে বাপ ফদর জন আসছে ফয়াই রহ দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবি ইয়া রাবে ওই ঠিয়া সুরি গিরকি হলেন দিবে আল্লাহর পয়গম্বর হ দে আদিবে তোমার বউ না হ দে ইজু তো তু টিয়া লইয়া দাও নে হত তো দিহে লইয়া তো আই তোমার হইতে লইয়া দাও নে দিবের হতা হই নি হত হইজুর লাগি লই দে রে হই যে ইতা তর হাত করিবে না হইতে নি হইজুর হদ আই যদি বিচার করি দে বিচার আর আগতি তুই বাবত তো না আর হওয়া করিব অবশ্য যদি ফতন মধ্যে মন মনে কল্পনা করি কি তো জিনিস কিনা কার আবার হ আল্লাহ আকবার সাহাবী বাইবেল আশ্চর্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই তখন কি আরে মুখর বাইরে ন কইলাম হন কি আরে ন হইলাম অনেকেন জানিলেন অনেক গায়েব জানন নাকি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোরআন আল্লাহ খুদি দেন নি ওয়া ইনদাহু ইলমুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু গায়বর মালিক হই একমাত্র আল্লাহ মোবাইলের মাধ্যমে জানিলে যেন গায়েব জানানি নয় জিবরাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে জানানির নামও গায়েব জানানি নয় ওয়াহির মাধ্যমে জানানির নামও গায়েব জানানি নয় ওয়াহির মাধ্যমে আল্লাহ জিন পয়গম্বরের জানাই দিয়ে আল্লাহ জানাই দিয়ে দে জানে দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী আই গায়েব জানিতে নয় এই মাত্র জিবরাইল আইরার হদ দে আল্লাহ নির্দেশ দিয়ে দে তোমার আর বিচারর সমাধান দিবার আগদি তুই বলে অবশ্যই মনে মনে কল্পনা করি গিয়ে দে জিনিসিন আই নবীরে একা করে আবার শুনতে হই দে মুস্তাফা হার গিজ ন গুয়াদ থা গুয়াদ জিবরাইল মুস্তাফা হার গিজ ন গুয়াদ থান গুয়াদ জিবরাইল জিবরাইল হার গিজ ন গুয়াদ থান গুয়াদ কিরদগার এ নক্তন মধ্যে ওই সাহাবি বা বাফি বা আরো বলে আতঙ্কিত গি ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তোর আগে যে দুরি মানা ছিল আর ইমানারও ফাক্ক গিয়ে আয় অনর কেন ন হইম আয় ন হইলো আল্লাহ তনর জানা দিব অতএব আয় অনর হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ফুয়ার কথার মাধ্যমে আজ হেতে জানিত ফেললাম আর ফুয়া এক সত্যটি আল্লাহ অনর হাসার সুরর আসামি বানাইয়ে কথাই বা জাননোর সাথে সাথে জোর আত্মনাতিককে দিল তাগি হই দে যেদিন সর্বপ্রথম আর ফয়বারে একখান তৈলা বেরাই রাই বাফর কুলুদ মধ্যে আনি দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশর তারা ফেলে জেললে খুশি হই চন্দ্র ফেলে জেললে খুশি হই মানুষ আকাশর নক্ষত্র ফেলে জেললে খুশি হই তার চেয়ে বেশি খুশি হইলাম না আর পরে যেদিন একখান তৈলা বেরাই আই বাফর খুলত আনি দিয়ে আই বিশ্বতে আই মনে মনে কল্পনা করলাম দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই ফুয়ারে প্রথম দিন আই বাফে কুলত লই সিনাত বাজাই আকাশর তারা ফেয়ে ফান খুশি হইলাম এই ফুয়াই কেন এক সত্যটি আল্লাহ অনর হাজার সুরর আসামি বানাত ফেললো
মনরে বুঝদিন বাড়িতে মনে মনে জিনিসান কল্পনাতে শীল ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর মধ্যে কল্পনাতে শীল দে আর ফয়বার বয়স যেত ১৬ ১৭ মাসর ওই দের বছরই খেবই ওষুধ মধ্যে এক সময় রাইতর ১২টা বাজে আর ফত নিমোনিয়া বাড়ি গিয়ে এন বাবা শান্তি শুরু হয়ে গিয়ে সারা পৃথিবীর মানুষ ব্যাগগুলোর দরজা বাঁধি ফেলে সমস্ত দরজা ব্যাগিং বন্ধ রাইতর ১২টার পরে আতুন গরম মধ্যে গটিয়ান আছিল এন হন সম্পদ ন আছিল যেই সম্পদ তার বেশি রে আয় আর পর চিকিৎসা করি গম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে যাই রে ভিক্ষা করে গিয়ে ও ফুত থরে মানুষ গরিব বললাই মানুষের দারে দারে যাই রে ভিক্ষা করে গেলাম দে বাপ আজি আয় অসল গিয়ে দে তুই পয়সা লই যে ১৭০ টি আল্লাহ পয়গম্বরের হাসে আর কেন সুর বানাই তাললে হুজুর আই মনে মনে ইয়ানো কল্পনা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতন মনে মনে আরো কল্পনা আইছে দে ইয়া রাসূলুল্লাহ ফজা তেনে কি হানা হন অভ্যস্ত হই বাজারত জনের পরে অনেক কিছু আতু কিনি বললাই মন চাই অনেক কিছু লই বললাই মন চাই কিন্তু আই কোন জিনিস ন লইতাম নিজে কোন জিনিস না আইতাম কোন জিনিস ন লইতাম আই শুধুমাত্র আর ফর আব্দার রক্ষা করি বললাই যা লুয়া পরে শুধু ফল লইতাম আই বাপ কোন কিছু ন লইতাম মাছর খেলাম সুই রাই ফেলাই দিতাম হাজারো মন হয়ে মাছ খাই বললাই কিন্তু না খাইতাম আই ফুয়ারে হাবাইতাম হাজারো মন হয়ে গুস্ত খাই বললাই না খাইতাম আড্ডিয়ান সবাই রে ফেলাই দিতাম আর ফুয়ারে গুস্ত খাবাইতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুয়া যেতেন কি দেড় বছর গই আর ফুয়ারে যেতে আড়ানি শিখে ও দুনিয়ার জগতের যুবক ও দুনিয়ার ছেলে অল দুনিয়ার যুগতর সন্তান হলে কথা জানি রাহ আজি ডুয়া বিজি আডিত পারত দেখে নে দের বছর গে বইয়ে সত বাফে আড়ানি শিখে যে দে তল্লাই হাদত করে লই লই রে সাত দোয়ানত আই জাগে দে হাদত করে লই সাত দোয়ানত জমি দে জাগে দে দের বছর গে বইয়ে সত মধ্যে অনরে আতর আঙ্গুল ধরি ধরি আড়াইয়ে দে অন যদি আজি কে আসার হাইয়ে রে ফরি জন গই অন হাদি বেরাগুদি সকর পানি বাফতুন বাহারি দে নানে কেন বাফল্লাই নামাত দাজিয়া সাত বছর হইতে দশ বারো বছর হইতে কেন মাল্লা নামাজ হতে আজিয়া দুনিয়ার চলা ফিরা ঘর হতে বেড়া ই ব্যাগ কিনে একমাত্র মা বাপর অবদান আল্লাহর পয়গম্বরের সামনে বাফিবা হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সন্তান ইবারে লালন পালন করি বললাই অনেক কষ্ট করলাম এমন কি ও মুসলমানর ভাই বন্ধু অল মুরব্বি অল রমজান মাস যায় তাই যাগই ইয়া রাসূলুল্লাহ আর প্রতিবেশী যারা আছে ব্যাগ গুলো ফুয়াল্লাই বাজেট ঘোষণা করে নতুন হর ফেন্দি বৈদের দিন হুজুর আর তুম তো টিয়া নেই আয় তো গরিব মানুষ আর ফর ক্যাঙ্গুরি দেহ হর কিনে দিয়ম আর তুম টিয়া নেই ফর মা তুন টিয়া নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের দারে দারে যাই সেই হাম গরি গরি উজাই দিয়ম অগ্রিম টিয়া লইয়েরে আর ফুয়ারে রমজান না ইদ্দে আই ফুয়ারে খরর ব্যবস্থা করি দি নিজে একখান লুঙ্গি ন লইলাম উগ্র সার ন লইলাম তার মার একখান কোনদিন শাড়ি লইনে দিলাম ইয়া রাসূলুল্লাহ আর একদিন বাদ দিয়েরে ফুয়ার শান্তি চাইলাম এই ফুয়ায় কেন আজ ১৭০ টি আল্লাই অনর হাসে আই বাপরে বুড়া হালে সুরর আসামি বানিত ফেললেও হুজুর আই দিলের মধ্যে মানি না বাড়িতে মনরে বুঝদি না বাড়িতে এন হনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলে রাগান্বিত গই ওই আল্লাহর পয়গম্বর রাগান্বিত অবস্থাত ফুয়াই বের দরি গেঙ্গুরে কলা চাই এই ফুয়াই কে আনতা ও মালুকা লি আবি আই বিশ্ব নবী ঘোষণা দিলাম আজি এতদিন কিয়ামত পর্যন্ত ও দুনিয়ার জগতের সন্তান হল তুই সহ তোমার সমস্ত সম্পদ ব্যাগিন আমি বিশ্ব নবী বাফর গোলাম বানাই দিলাম সুবহানাল্লাহ খেদমতে মাদার পেদার কুন সুবহান খেদমতে মাদার পেদার
কদর কুন সুবহ শাম তাকে বাশি দর্দ আলম নেক নাম খিদমতে মা দর পদর কুন ইখতিয়ার তাকে বাশি দর্দ আলম বখতিয়ার এতলে মুসলমান দেবন দোল মুরব্বি আল খবরদার মা বাপ আল্লাহ বিয়া দবি নগরিবেন মা বাপ আল্লাহ বিয়া দবি নগরিবেন দুনিয়াত যদি মা বাপ আল্লাহ বিয়া দবি গরিগন দয় আরশ আযিমন মধ্যে আল্লাহ নারাজ হইব দুনিয়াত যদি মা বাপ আল্লাহ বিয়া দবি গরিগন দয় মহতর বিছানার মধ্যে মুখ দি কলমা বাইন হইব দুনিয়াত যদি মা বাপর কষ্ট দিয়ন দয় খালি কিয়ামতর ময়দানত জাহান্নাম সারার কোন উপায় নাই হাদিস শরীফ হতে আল্লাহর পয়গম্বর হইদ আল্লাহর সন্তুষ্টি করতে চাইলে জমিনত বই রাখতে মা বাবার সন্তুষ্ট কর আর টার্গেট কি রেজাই মোলাহান আর টার্গেট কি রেজাই মোলাহান আল্লাহর সন্তুষ্টি হ্যাঁ নয় এই সম্মেলন হ ওয়াজ হ মসজিদ হ মাদ্রাসা হ ইবাদত হ নওয়াজ হ তসবিহ ই ব্যাগ গিনর উদ্দেশ্য ইদি কি আল্লাহ এ না না ফটিয়া মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আর আকাবির আর মুরব্বি রেজনিশিন মধ্যে মানুষ যাতে ব্যাগ গুন গুম জাগই এত রিডির মুফতি সাহেব হুজুর কি হয় দে ইহি আহজারি সে মকসুদ কিয়া হ্যায় ইহি আহজারি সে মকসুদ কিয়া হ্যায় রেজায়ে খুদা হ্যায় লেকায়ে খুদা হ্যায় ও জান্নাত বি মতলো বহে ইস ওয়াজা সে কে দারুল লেকা হ্যায় মকামুর রেজা হ্যায় কে দারুল লেকা হ্যায় মকামুর রেজা হ্যায় উদ্দেশ্য যে দেখেন আল্লাহর সন্তুষ্টি আর বিশ্ব নবী ঘোষণা দিতে জমিনের মধ্যে মা বাবারও সন্তুষ্ট করো আর সহজিমত আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে খবরদার দুনিয়া আখরত দুনিয়ান বরবাদ নয় দুইয়ান বেয়াদবির শাস্তি আছে তো বলে আল্লাহ দুনিয়ার দেহাইরে দে হওয়ান বেয়াদবি দুইয়ান এক নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে হামা হাই হনন হনতে রীতি বাসিতা হিতে মা বাবা আল্লাহ বিয়া দিবে কই কি দিয়া না শাস্তি আল্লাহ দুনিয়ার দিবে দুনিয়ার দিবে মানে আবার আখরতের ন দিবে দেন ন দুনিয়া তো দিব আখরত তো আছে দা আছে দুনিয়ার দিয়ে বলে এহতার শিক্ষা দেয় আল্লাহ যাতে করে ভবিষ্যৎ আর হনি কে মা বাবা আল্লাহ বিয়া দিবে না আরাকান বিয়া দিবে যদি যারা আলেম আল্লাহ বিয়া দিবে হক্কানি আলেম আল্লাহ কি করিবে বেয়াদবি করিবে দাড়ির মধ্যে জুতা লাগাইবে টুফির মধ্যে জুতা বাজাইবে এই বেয়াদবির শাস্তিও দেইবে অতি সত্তর দেইবে ইনশাআল্লাহ দুনিয়ার দহাইরে দিবে ইয়া তো কত বড় বড় বেয়াদব আল্লাহ শাস্তি না করে সব না করে টাইটানিক যা শুনছেন না শুনছেন না টাইটানিক টাইটানিক যা জিবাই বানাইয়ে বানানোর ফলে সাংবাদিক জেরিবে তো ফসল্লত স্যার আপনি যেই জাহাজ নির্মাণ করলেন এর নিরাপত্তা কতটুকু অর্থাৎ মুরব্বী হলো নবজিবে দিয়ে কতটুকু স্যার আমি আপনি নবজি তো মুরব্বী হলো কিন্তু আর দেশে তো কেন সর রোগী তো কুমিল্লার তো সিলেটের তো ডাহা তো আনা ভরিবে তো মাহফিল ওই বার নলে ইয়ে মাহফিল ন নাকি ডাহাত তোমরা মানুষ সময় দে কিরে ও সুদ গেই হইতে মাহফিলে হ্যাঁ তাহলে নূরও গেই হই না দেখার হদুকু বাতিয়া হদুকু ইকি বিয়ত না রে আসিবে লা হইতে না বুঝিবে লা হইতে এটা লাইত হাজাই জারবি দে আছে আছে আমল জারবি দে বেশি সুন্দর ইউড় মাহফিল ফেন্ডলো সাজা না সেটা কিনা দি বাতি ওরে বাবা ফুল তুল হ্যাঁ হালিয়া বেন্ডে যদি ফজর নসমে তোইলো গোফা না যাবে সারা জীবনের ওয়াজ বেগিন এক পাল্লা দ ফজর নামাজের সুন্নতর উগ্র সিজদার এক পাল্লা দ খোদার কসম করে হইতে উগ্র সিজদার সমান হইতে সাংবাদিক হক তুমি যে জাজ বানাইও ইয়ার হদ্দুল লাস্টিং করিবে হদ্দুল টিকিবে বুঝছ না ইয়া
দেখুন বুঝছেন না? তো ইতি কি টাইটানিক জাহাজ বানাই দিতে হদা আমি এই জাহাজকে এমন ভাবে তৈরি করেছি স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই ডুবানোর জন্য। আরেককে ঘোরাঘুরি হোক দুনিয়ার শাস্তি। ব্রাজিলের প্রেসিডেন্ট আপনি কতটুকু শিওর হতে পারলেন আপনি কি এইবারে প্রেসিডেন্ট হতে পারবেন? এই বিয়া দেব সাংবাদিকের আয় যে প্রেসিডেন্ট হইয় স্বয়ং আল্লাহর ক্ষমতা নেই আর লকডাউনের মধ্যে আলেমলের যেদি কি অবদান এই লকডাউনের মধ্যে মানুষ হলে আলেমর অবদান হুদ্দুর সরম রাখে সায় আল্লাহ পরীক্ষা করে মানুষের মানুষ মারা যাচ্ছে দফন করেন কে নেই লাশরে জানাজা দইন না কে নেই গোসল করেন না কে নেই বাপ মরদ দেড় বেই নজর বেই মরদ দেড় বাপ নজর বন্ধু এনে জান হাড়ি হাবা বিলাই করুণায় মারা গিয়ে হইলে হাসো না যায় সমস্ত পরিস্থিতি দুর্গন্ধে বসবাসের আজি এই যে দেড় মাস বেনারদরি রুড়ো চলুকন খেলে দেওয়া তোমরা বড় বিজ্ঞানী হয়েছে না তুই ব্রাজিলের প্রেসিডেন্ট তোমরা বড় হয়েছে না ইউরোপের গায়ক গান গায়ক গায়ক গান গণ্যারি গান গার গাইতে 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 ওর মিকে সিগারেট দিল তোমার দিয়ে রাহাত দে ও মুসলমান আল্লাহর আল্লাহ ইন তোমার দি দিয়ে হত বিয়াদ হত বড় বিয়াদ ইতে ওর মিকে দুয়া ইন দি হতাইবা হইরে আল্লাহইবা নিচে লামাইর আর ওর চুরি না পারে দূর দুলিয়ে ফরিয়ে ফরিয়ে ইতিহাস না ইতিহাস না বিয়াদ দি আল্লাহ বরদাস্ত না করে দুই প্রকারের বিয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে যারা মা বাপ আল্লাহ বিয়া দেবী করে যারা হকানি আলেম আল্লাহ বিয়া দেবী করে ও ভাই তুই যে দল গরিব করে আয় তোর ব্যক্তিগত স্বাধীনতা না হস্তক্ষেপ ন করি তবে আমার হাসা হাত জোর আবেদন করি অন যে আলমর দারের মধ্যে জুতা বাজাইয় যে আলমর টুফির মধ্যে অন জুতা বাজাইয় আল্লাহ নগর অন যদি করোনায় আক্রান্ত মারা যান অন ডাহাদি বেনার দর্গে দিবে আর ডাহাদি না হবে না
নেতা গইতো নই বেশিতে বেশি তো গোফুল ফাটা দিবি তো সহক সহযোগিতা তাই বেশিতে বেশি একখান ব্যানার লাগিয়ে সাদা কালো আমরা গভীর ভাবে সুখ হাতিয়ান দিবি বন্ধু জুনর ফোয়ারে বিরিয়ে রা আলেম আল্লাহ বিয়া দিবি গরো বন্ধুনে বেশিতে বেশি ফেসবুকে তো একখান স্ট্যাটাস লইবে হাসে কি আইতো না হাসাইব তো খনে জিবারে তুই গেল দিও সেই মলইবে যে ব্যক্তি হন আলমাল্লা বিদ্বেষ রায় জাগা জমিন লুঠেলা ঠেলি আছে দে নয় হর হারি লই দে নয় বাত গড়া সুন্দর মধ্যে পানি ডালে দিয়ে দে নয় এল্লে হন হারন নয় শুধু আলম দে তল আ দেনি হই মলই দে দেই কেন বড় তুই দিয়ে দে দেই কেন বড় দাড়ি রেখে দে এ হারন যদি হন আলম আল্লাহ বিদ্বেষ রাখে দে ফতোয়ার কিতাবের স্পষ্ট ফতোয়া তাতে মানুষই বে মারা যাবে শুধু ইমানের উর মারা না যাবে বা কাফের হইরে মারা যাবে রাজনীতি করতে আলমাল্লাহ করি ইমান নীতি অনর রাজনীতি অনগর তবে আলমাল্লাহ বিয়া দেবী করি ইমান নীতি অনর বালাল্লা হইতে এতাল্লাই মা বাবার লাই বিয়া দেবী না করিব বদুয়া ঘর তো দোয়া ঘরে মুসা আলাইহিস সালাম একজনে দোয়া ঘরে তো হনে মুসা আলাইহিস সালাম ইতার হরতালটা কেন হন أعوذ بالله من الشيطان الرجيم 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 موسى عليه السلام دعا کرتا ہے ازن وقال قال واحد مذکر غائب دراصل قولا ازن কিন্তু ইয়ার ফরর ফিস্টেন মধ্যে আল্লাহ তে কলা কদ উজিবাত দাওয়াতু কুমা গুরু হবে হদ কি আবার শুনলা কলা কদ উজিবাত দাওয়াতু কুমা কুমাই বইতে দুই বছর কিন্তু কল আইবে এক বছর কুমাই বে দুই বছর দোয়া করি কি একজনে কবুল করার হদ দুইজনের দোয়া করি কি তো মুসা আলাইহিস সালাম একজনে না আল্লাহ তে দুনুজনের দোয়ারে কবুল করি কি তো দুইজনের দোয়া হো আর তার জন্য দোয়া না আছে হদ নয় মুসা আলাইহিস সালামে দোয়া করে দিয়ে মুসা আলাইহিস সালামের ভাই আরুন আলাইহিস সালামে আমিন কর আমিনই গো দোয়া দেই এটা আল্লাহ কোরআন থতে দুনুজনের দোয়ারে কবুল করবি তাহলে বুঝো যাতে আমিনই বে দোয়া হাদিস শরীফের মধ্যে আছে যে তোমরা কোরআন শরীফে আছে তো উদুউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া তোমরা আল্লাহর কাছে দোয়া করলে খুব আস্তে আস্তে করো ইন্নাকুম লা তাদউনা আসমান ওয়ালা গায়বা তোমরা হন অনুপস্থিতের ন ডাহর তোমরা আর ন ডাহর ডাহর দাল্লারে আল্লাহ তোমার শায়রে হুতুন বার আরো বেশি হাসে এটা আল্লাহ দোয়া দে ইমাম বুখারী সাহেব হত গুরা করি হন সুন্নাত আবার ডর করি হন আর হাদিস জিবে আছে বর্ণনা করি কিতে হাদিস জিবে জিবে রাবি হাদিসের বর্ণনাকারী রাবি ইবে নিজে বর্ণনা করি কিতে ডর করি হন আর হাদিস আমিন
ডর করি হওয়ার হাদিস, কিন্তু এবার নিজের আমলই তো শুনে করি হন, এবার নিজে হচ্ছে তো শুনে করি। সর্বোপরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমিন শুনে করি হন না সুন্নাত, যেহেতু আল্লাহর নবীর সর্বশেষ নামাজের মধ্যে আমিন শুনে করি হই, হয়তো ডর করি না হওয়ালে কি হই। ইসলামের শুরুর যুগত যাতে নোয়া নোয়া সাহাবাই কারাম আর মুসলমান হই নোয়া শিখে এত আমিন কি শুধু ইমামে হইব নাকি মুক্ত দিও হইব, সাহাবি হল তো দ্বন্দ্ব কি হই, দ্বন্দ্ব যাতে কি হই আল্লাহর পয়গাম্বরের শুরুর যুগত আমিন ডর করি হই কিছুদিন, তো কিছুদিন আমিন ডর করি হই দে এটা সাহাবাই কারাম আর জুন আসিন উম বেগুনা হাদিসি বর্ণনা না করে আমিন যা আল্লাহর পয়গাম্বর বড় করি হই হাদিসি বা নলে হে। এখন ইমাম সাহেব হিসাবে হতে ইমাম আবু হানিফা সাহেবে যেতে নাকি আমিন শুনো করি হন আর হাদিস লইয়ে তো রসুলের হাদিস হিসেবে তো বাদ পড়ে যার গিয়ে একদিন আল্লাহ হইল দুদিন আল্লাহ হইল আল্লাহর পয়গাম্বর আমল ইয়ান তো করি গিয়ে তুই ইয়ান বাদ কাজ এত এত আল্লাহ ইমাম সাহেব হিসাবে হতে আর মজাহাব দিবে লই যেহেতু হানফি মজাহাব দিবে লই এটা সহ্য আছে না অন যদি হানফি মজাহাব মতো আমল করেন তো শুনো করি হইবে আর যদি হন তা হানফি মজাহাব না মানি ইসলামী বিধান শরীয়তের সমস্ত বিধি বিধান শাফিউল মজাহাব মতো আমল করা হবে উজু বানানোর পরে যদি মেইফোর গাছার দিয়ে যেতে উজু বাজে শাফিউল মজাহাব ইমা বহানি বছর মজাহাব উজু না ভাঙিবে তাহলে সুবিধা বাদ দিতে হবে ইনলে মারামারি নদিবেন হনেকান জায়গাত যদি হনক হাদিসের উপর আমল চলে হনেকান সুন্নতের উপর আমল চলে যেমন এই এলাকার মধ্যে আমিন গুড়াগুড়ি হওয়ার আমল চলে হতে এই জায়গার মধ্যে আর এক হাদিসের দোহাই দি ভিন্ন একখান আমল সৃষ্টি করেন ইয়ানের হয়তো ফিটনেস হ্যাঁ ইতারা যদি বেদাত করে তুই সুন্নতর দোহাই দিয়ে বেদাত দূর সুন্নত প্রতিষ্ঠা কর আপত্তি নেই কিন্তু ইতারা গর্ব দিয়ে না যদি সুন্নত হয় ইয়ান যদি হাদিসের উপর আমল হয় এই জায়গা যাইয়ে তুই যদি সেজনে মিলি সিকিরে আমিন হই মানুষ নোয়াজ শরত দুনর দিয়ানত তো ভাঙিয়ে রে এটা যাইয়ে ফিতনা নগরী দিন ফিতনা হত্যা তুনবার মারাত আল্লাহর পয়গাম্বর ওই আমিন হইতে তিনবার এটা একখান বদ্ধ হইয়ে দে ওই ব্যক্তি ধ্বংস যোগ্য যারা নাকি মা বাপ দুজন ফাইয়ের খেদমত করি মা বাবার রাজি করি এরা জন্ম থামানি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর পুত্তে করে মা বাবার খেদমত করি মা বাবার বিয়াদ ফিতন বাসিয়ে রে আমল গরিবের তৌফিক দান করুক হায়াত হারাবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন।